আমাকে শোনাই, আমার এতিম বাচ্চারা সাগর রাশি হয়ে গেছে। আমার এতিমেরা শস হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইয়েও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আশমুরা তো ক্ষোভের মধ্যে সব ভরি রয়েছে। আমার কি কত ক্ষোভ গেছে বাসিয়া, এখন তো এইবার যা আছে আমরা, আমাদের ভেরি ব্যাড নাই, কোনো সাইডে ভেরি ব্যাড নাই, যে ভেরি ব্যাড নাই একটা সাইকেল সেন্টার নাই, যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি, আমার বিপদ পড়লে দৌড়ে যেয়ে সাইকেল সেন্টার নেওয়াও নাই আমাকে, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক্কড়ি খাম এ কোনো বস্তু নাই, যে পাক্কড়ি খাম এই চুলোটা অথবা এই লার্কি আছে এতে দুঃখে বাথরুম দেখাম। তাতেই আমরা চলে গেছি সাইকেল সেন্টারে, ঘরে মাছ দিচ্ছে সবই একইভাবে রয়েছে। রাত্রে যখন যে গাছ পড়ছে মাস খবর করেছে, এরপরে ফিরিয়া 3টার দিকে আসলাম রাত্রে, আসে দিয়ে যে ঘর পরে গাছ গোছ করিয়া মাছ দিয়ে যা যা ছিল ভাঙি ছিঁড়ে গেছে, কত বাসায় লয়ে গেছে জোয়ারে পানি চলে। এই সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 19, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে